আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, শ্রেণী সপ্তম, বিষয় বাংলা। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু কাবলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে যৌক্তিকতা নিরূপণ। নিচে উল্লেখিত অংশটি সাধুরীতিতে রচিত, উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধরো। সংবাদ পাইলাম কাবলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তাবাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। কি কি করতে হবে? নির্দেশনা দেওয়া আছে, শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের সহায়তা নিয়ে সাধুরীতির 4-5টি বৈশিষ্ট্য লিখবে। অর্থাৎ সাধুরীতির 4-5টা বৈশিষ্ট্য লিখতে হবে, আর উল্লিখিত পাঠ থেকে সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয় ও তৎসম শব্দের দৃষ্টান্ত চিহ্নিত করবে এবং যৌক্তিকতা সহ উপসংহার লিখবে। চলুন শুরু করা যাক। আমরা আগে প্রশ্নটা পড়েছি, সরাসরি আমরা উত্তরে যাই। তাহলে সাধুরীতির 5টা বৈশিষ্ট্য হলো কি? সাধুরীতি মানে সাধু ভাষা রীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। এই ভাষা রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম মেনে চলে। সাধু ভাষা রীতিতে সর্বনাম, ক্রিয়া, অব্যয় ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। এ ভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যপূর্ণ। এ ভাষা অপেক্ষাকৃত দুর্বোধ্য এবং এর গতি মন্থর। উল্লেখিত পাঠে সর্বনাম পদ এই, তাহা, সে, আর ক্রিয়াপদগুলো হলো পাইলাম, আসিয়া, ঘুষ দিয়া, করিয়া, লইছে। অব্যয়পদ হলো যে, তৎসম পদ সাক্ষাৎ, সহিত, প্রত্যহ ইত্যাদি। আর সাধুরীতির কয়েকটি বৈশিষ্ট্য সর্বনাম, অব্যয়পদ, তৎসম্পদের উদাহরণ ও যৌক্তিকতা ও উপসংহার। আমরা এখানে উপসংহার আছে, উপরে উল্লেখিত অংশটি সাধুরীতিতে রচিত, কারণ আমরা জানি সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, যেমন তাহা, পাইলাম, আসিয়া, ঘুষ দিয়া, করিয়া, লইয়াছে ইত্যাদি। উল্লেখিত অংশটি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী। সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য থেকে বলা যায় উপরে উল্লেখিত অংশটি সাধু রীতিতে রচিত। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী লেসনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।